যাদের আকিকা দেওয়া হয়নি তারা কি কোরবানি দিতে পারবে আসলে আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই আকিকা হলে না কোরবানি অনেক সময় অনেকের কাছে অনেক আই মাহমুদ যেমন মাহমুনি বা বলেছেন এটা ওয়াজিব অনেকে ফরজ বলেছেন কেউ সন্ন্যত বলেছেন তো এটা তো একটু গুরুত্বপূর্ণ বেশি আকিকা যদিও শিশুর জন্য অনেক বিরাট একটা নিরাপত্তার টিকা আল গোলাম আমার হুন আনবে আকিকাতে শিশু একটা দায়বদ্ধ থাকে তার আকিকার উপর আকিকা দিলে সে দায়মুক্ত হয়ে গেল বড় বড় রোগ ব্যাধি থেকে জীবনের লস ঝুঁকি থেকে সে মুক্ত হয়ে গেল আর আকিকা না দিলে ঝুঁকিটা থেকে গেল আখিকা দেওয়া উচিত বাকি এটা হলো জন্য বেশি জরুরি আর হলো কোরবানি যেটা এটা তো ব্যক্তির সামর্থ্যের উপরে মানবা ফালাম ইউজাককে ফালা ফালাম করাবান ইউজাহাল না যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না সামর্থ্য থাকা সত্ত্বেও সে আমার ঈদগাহের কাছেও যাতে না আসে তো সেই জন্য ইমাম হানিফা রহমতুল্লা আলাই কোরবানিকে ওয়াজেব বলেছেন কেউ কেউ ফরজও বলেছেন ওলা অন্যান্য আই মেশালা আছে শাফি মালিক আহমদ তারা সন্নত বলেছেন সন্ন্যতে মোয়াক্কাদা বলেছেন যাই হোক সেটা হলো ভিন্ন মাসালা কিন্তু আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই কোরবানি আলাদা ইবাদত আকিকা আলাদা ইবাদত আকিকার সম্পর্ক হলো জন্মের সাথে কোরবানির সম্পর্ক হলো সামর্থ্যের সাথে এবং জিলহাজ মাসের দশ তারিখ এগারো বারো তেরো এইসব তারিখের সাথে কিন্তু জন্ম তারিখের সাথে সম্পর্কটা হলো আকিকার যে আকান আন হইয়া জন্মের পরে সপ্তম দিনই তার আকিকা করবে তো আকিকা করা শিশুর জন্য নিরাপত্তার জন্য এটা একটা বিশাল উপকারী জিনিস তার জন্য